हाय सुप्रिय शिक्षार्थी अस्सलामु अलैकुम आमी मोहम्मद कौसर आहमेद इब्राहिम मेमोरियल शिक्षा निकेतन बीरगंज दिनाजपुर अनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागतम आशा करी तुम्हरा सकले भालो आछो निरापदे आछो आमी आलहमदुलिल्लाह भालो आछी। तो बंधुरा आज के आमी एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये तुम्हारे सामने उपस्थित होयेछी। এই বিষয়টি হচ্ছে কারক, এই বিষয়টি হচ্ছে কারক যেটা তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়ছো, একাদশ শ্রেণী পর্যন্ত তোমরা এই কারক যদি আজকে ভালো করে বোঝো তাহলে একাদশ শ্রেণী পর্যন্ত তথা চাকরির পরীক্ষা পর্যন্ত তোমাদের এই কারকটা কাজে দেবে। তো চলো আমরা আমাদের আলোচ্য বিষয়ে আসি। তো তোমরা তোমাদের খাতা কলম প্রস্তুত রাখবে, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাবো, এগুলা লিখে ফেলব। কারক প্রথমে আমরা জানব কারক শব্দটি কোন ধরনের শব্দ, কারক শব্দটি কোন ধরনের শব্দ। কারক শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এটা কিভাবে বুঝবো, দেখো যখন আমরা এই কারক শব্দটিকে ভাঙবো তখনই কিন্তু প্রত্যয়গুলো পাবো। কিরকম কারক এটাকে আগে আমরা ভাঙ্গি, দেখো ক্রি যোগ নক বা অক, ক্রি যোগ নক অথবা অক, এর মিলে হয়ে গেল কারক। কারক তাহলে এই কারক শব্দটির মূল যে বডিটা, মূল বডি হচ্ছে ক্রি, আর এই ক্রি অর্থ হচ্ছে কাজ করা। আমি লিখে দিচ্ছি কাজ করা, কাজ করা। আর এই যে নক আর অক এই দুইটা হচ্ছে প্রত্যয় যেটা একটা শব্দের শেষে বসে। এই যে কারক ক্রি যোগ নক বা অক, তাহলে এটা হচ্ছে আমার মূল শব্দ বা ধাতু, এর সাথে সম্পৃক্ত হয়েছে নক বা অক, এগুলো হচ্ছে প্রত্যয়। তাহলে পরিষ্কার যে কারক একটি প্রত্যয় সাধিত শব্দ এবং সেই সাথে কারক একটি সংস্কৃত শব্দ। আমরা এর আগে পড়ছিলাম সংস্কৃত শব্দ কিভাবে আমরা বুঝতে পারব, তো সেখান থেকে আমরা বলতে পারি তোমরা অনেকেই জানো যে কারক হচ্ছে, এই কারকটাকে ভাঙলে ক্রিটা হচ্ছে একটি মূল শব্দ। প্রত্যেকটা শব্দের কিন্তু একটা মূল শব্দ থাকে, যেমন ধরো আমি লিখলাম কর্তব্য, কর্তব্য, তাহলে এটার একটা মূল বডি আছে, মূল ধাতু আছে, কি ক্রি যোগ তব্য, এই হয়ে গেল কর্তব্য। তাহলে ক্রিটা হচ্ছে আমাদের মূল ধাতু আর তব্যটা হচ্ছে আমাদের প্রত্যয়, এই দুই মিলে কিন্তু আমরা কর্তব্য বলি। কিন্তু লিগেল এই কর্তব্যটার মূল যে ধাতু সেটা হচ্ছে ক্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসব কারক কাকে বলে, কারক কাকে বলে। তো এইখানে আমরা একটা দেখো, এইখানে আমি কিন্তু এই যে ক্রি এটার মানে হচ্ছে কাজ করা আমরা বের করছি, কিন্তু তাহলে দেখো যে কাজ করে তাকেই কারক বলে, যে কাজ করে তাকেই কারক বলে, এই কথাটা হয়তো তোমরা ভাববে। যেমন রহিম ভাত খায়, আমি একটা উদাহরণ দিলাম রহিম ভাত খায়, তাহলে ভাত খাওয়ার কাজ কে করে, রহিম করে। তাহলে তোমরা বলতে পারো যে তাহলে রহিমটাই হচ্ছে কারক, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। কিরকম একটি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি পদ বা শব্দকেই, প্রত্যেকটি পদ বা শব্দের সমষ্টিকেই কারক বলে, তার মানে হচ্ছে এই টোটালটাকেই কারক বলে। আমরা যদি বলি শুধু রহিম এখানে কাজটা সম্পন্ন করেছে এর জন্যই এই রহিমটা হচ্ছে কারক, বিষয়টি কিন্তু এরকম না, সমস্ত শব্দটাকেই কারক বলা হয়। তাহলে আমরা এখানে তিনটি জিনিস পেলাম, প্রথমত হচ্ছে কারক কোন ধরনের শব্দ,
उत्तर हे प्रत्यय साधित शब्द, कारक हे एक संस्कृत शब्द एवं कारक एर शाब्दिक अर्थ हे काज सम्पूर्णकारी, जे काज सम्पूर्ण करे। तो आशा करी तुम्हारा कारकेर प्राथमिक जो धारणाटा एटा बुझते पारला। आमरा जदि ए कारक के आरो अन्य भावे संज्ञा करी एभावे करब, देखो नाम पदेर साथे क्रियापदेर जे सम्पर्क ताके कारक बोले। एटा किन्तु तोमादेर बोयेर मध्येओ देवा आछे, एकटी नाम पदेर साथे क्रियापदेर जे सम्पर्क ताके कारक बोले। किरकम आमी एर आगेर उदाहरणटाई लिखब, रहीम भात खाए, ताहले नाम पद एखाने कोनटा? रहीम, এটা হচ্ছে নামপদ। কি করে রহিম? ভাত খায়, এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ, তাহলে এটার সাথে এটার একটা সম্পর্ক থেকে গেল, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। এটাও তোমরা কিন্তু মনে রাখবে, খুবই সহজ, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, দেখো লক্ষ্য করো তোমরা, বিভক্তি। বিভক্তি, বিভক্তি এই শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বন্টন করা, ভাগ করা, খণ্ডিত করা। মনে রাখবে বিভক্তি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ করা, খণ্ডন করা, বন্টন করা। এখন এই বিভক্তি কাকে বলে? বিভক্তি কাকে বলে? আমি যদি বলি, এভাবে বলবো, একটি বাক্যে একটি শব্দের সঙ্গে অন্য একটির সম্পর্ক স্থাপন করতে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। তাকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি লিখলাম, ওই আগের উদাহরণটাই দিচ্ছি আমি, রহিমকে যেতে হবে, যেতে হবে, রহিমকে যেতে হবে। তাহলে দেখো এই কে, এই কেটা কিন্তু আমাদের বিভক্তি। এই কেটা থাকার কারণে কিন্তু রহিমের সাথে আর যেতে হবে মানে ক্রিয়ার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। আর যখন আমরা এখানে কেটা বাদ দিয়ে দেব, এখানে আমরা যখন কেটা বাদ দিয়ে দিব তখন কিন্তু সম্পর্ক আর থাকবে না, রহিম যেতে হবে এটা কিন্তু কোনো বাক্য হলো না। অথবা দেখো, রহিম আমরা এইভাবে লিখব, রহিমকে কাজ হবে না, কাজ হবে না। তাহলে দেখো এই সব এই বাক্য দ্বারা তোমরা কি বুঝলে? রহিমকে কাজ হবে না, এটা কিন্তু ওইভাবে অর্থ প্রকাশ করলো না। আর আমরা যদি বলি রহিমকে দিয়ে কাজ হবে না, এখানে যদি আমরা দিয়ে দিয়ে দিই, দিয়ে, তাহলে কিন্তু বাক্যটা খুব সুন্দর হলো, একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক হলো, রহিমকে দিয়ে এ কাজ হবে না। তাহলে এটা কিন্তু একটা বিভক্তি, এটা কি? বিভক্তি। তাহলে আমরা শিখলাম একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সম্পর্ক স্থাপন করার জন্যে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করা হয় কোনো শব্দের শেষে তাকেই বলবো আমরা বিভক্তি। বিভক্তি আর প্রত্যয় এগুলো কিন্তু শব্দের শেষে বসে। আরেকটা জিনিস আছে, আরেকটা ক্ষুদ্র অংশ আছে শব্দের, যেটা
কোন শব্দের পূর্বে বসে এর নাম কি বলো দেখি উপসর্গ একমাত্র উপসর্গ আছে যেটা শব্দের পূর্বে বসে আর বিভক্তি আর প্রত্যয় এগুলা শব্দের শেষে বসে এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব মনে রাখব বিষয়টি হচ্ছে এরকম কোন বাক্য কারক ছাড়া হতে পারে কিন্তু বিভক্তি ছাড়া হয় না তার মানে এরকম আমি যদি বলি এভাবে বলবো যে বাক্য সবসময়ই কারক প্রধান হয় না কারক সবসময়ই কি হয় না কারক সবসময়ই না দুঃখিত বিভক্তি সবসময়ই বাক্যের মধ্যে থাকে কিন্তু কারক থাকে না কারক মানে হচ্ছে কাজ কাজ ছাড়াও কিন্তু একটা বাক্য হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো মাঠে মাঠে অজস্র ফসল মাঠে মাঠে অজস্র ফসল এখানে কিন্তু কোনো কারক তথা ক্রিয়া নেই কিন্তু বাক্যটা কিন্তু হয়েছে কিন্তু দেখো এখানে কিন্তু বিভক্তি আছে বিভক্তি ছাড়া কিন্তু একটি বাক্য হতে পারে না এখানে বিভক্তি আছে মাঠে এখানে কিন্তু একটা এ বিভক্তি আছে এখানেও একটা এ বিভক্তি আছে এর জন্যই কিন্তু আমি বললাম যে বাক্য বিভক্তি প্রদান হয় বাক্য কখনোই কারক প্রধান হয় না এই বিভক্তিটা ছাড়াও আরো কিছু অব্যয় শব্দ আছে যেটা বিভক্তি হিসেবে কাজ করে কিছু কিছু জায়গায় তোমরা দেখবে যে কারক নির্ণয় করতে যে বিভক্তিগুলা গুরুত্বপূর্ণ বিভক্তিগুলা যেগুলা এগুলা বাদেও কিছু অব্যয় শব্দ দিয়ে বিভক্তির কাজ চালিয়ে নেওয়া হয় আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো ছাদ হতে পানি পড়ে ছাদ হতে পানি পড়ে এই যে হতে ছাদ হতে পানি পড়ে কোথা হতে পানি পড়ে ছাদ হতে তাহলে যে হতে এটা কিন্তু একটা অব্যয় শব্দ অব্যয় এটা কিন্তু একটা অব্যয় এখানে কিন্তু বিভক্তিটা নেই কিন্তু বিভক্তির কাজ করেছে এই অব্যয় মনে রাখবে তোমরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় সেটা হচ্ছে বাক্যের মধ্যে সব জায়গায় যে বিভক্তি থাকবে এরকমটি না কিছু কিছু বাক্যে বিভক্তি দেখা যায় না সেই ক্ষেত্রে আমরা সেখানে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি ধরে নেব যেমন আমি আম খাই এখানে আমার আন্ডারলাইন করা আম দেখো এখানে কোনো বিভক্তি কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে না এখানে আমরা কিন্তু একটা শূন্য বিভক্তি ধরে নেব তাহলে আমরা যদি কোথাও কোনো বাক্যে বিভক্তি না পাই সেক্ষেত্রে আমরা শূন্য বিভক্তি ধরে নেব এবং এর আগে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম সেটা হচ্ছে বাক্য সবসময়ই বিভক্তি প্রদান হয় কারক প্রধান হয় না কারণ কারক ছাড়াও তথা কাজ ছাড়াও কোনো বাক্য হতে পারে কিন্তু বিভক্তি ছাড়া কোনো বাক্য হতে পারে না এরপরে আমরা আসব এই বিভক্তির প্রকারভেদ বিভক্তি সাধারণত দুই প্রকার একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি শব্দ বিভক্তি হচ্ছে বা নাম বিভক্তি হচ্ছে নামের সাথে যে বিভক্তি যুক্ত হবে তাকে বলা হয়
नाम विभक्ति कीरकम आमी जदि बोली भिक्षुक के भिक्षा दाओ ताहले जे एखाने लिखलाम भिक्षुक भिक्षुक होच्छे एकटा नाम ताहले एर साथे जदि कोनो विभक्ति जुक्त हय ताहले कि हबे जेमन भिक्षुक के एखाने के विभक्ति जुक्त हये गेछे ताहले एटाई होच्छे नाम विभक्ति बा शब्द विभक्ति नाम विभक्ति बा शब्द विभक्ति शब्द विभक्ति और क्रियार साथे जे विभक्ति जुक्त होबे क्रियार साथे सेटा होबे क्रिया विभक्ति जेमन रहीम बाड़ी जाबेन एटा एकटा क्रिया जाबेनटा होच्छे क्रिया ताहले एखाने जुक्त होयेछे ज जोग इबेन ताहले एटा होच्छे एकटा विभक्ति এই বিভক্তি ক্রিয়ার সাথে সম্পৃক্ত এর জন্যই আমরা এটাকে বলবো ক্রিয়া বিভক্তি এটাকে কি বলবো ক্রিয়া বিভক্তি আচ্ছা এরপরে আমরা আসব বিভক্তি কত প্রকার বিভক্তি হচ্ছে সাত প্রকার বিভক্তি কত প্রকার সাত প্রকার এই ছোট ছোট যে গুরুত্বপূর্ণ যে আমরা বিষয়গুলো পাচ্ছি এগুলো কিন্তু খাতায় তোমরা নোট করে রাখবে বিভক্তি সাত প্রকার প্রথমটা হচ্ছে আমি লিখতেছি দেখো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আরেকটা হচ্ছে সপ্তমী এই হচ্ছে সাত প্রকার প্রথমা হচ্ছে শূন্য ষড়য় অন্তস্থতে দ্বিতীয়া হচ্ছে কেরে এরে তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক এগুলা কিন্তু এক একটা অব্যয় শব্দ কিন্তু বিভক্তি হিসেবে কাজ করে চতুর্থী আসো দ্বিতীয়ার মতো আমি এখানে দ্বিতীয়ার মতো লিখে দিচ্ছি দ্বিতীয়ার মতো দ্বিতীয়ার মতো এরপরে আসো পঞ্চমী হতে থেকে এগুলাও কিন্তু অব্যয় হতে থেকে চে এরপরে আসো ষষ্ঠী ষষ্ঠীটা হচ্ছে র এর সপ্তমী হচ্ছে কি এ অন্তস্থ তে এতে এটা হচ্ছে সপ্তমী তো বন্ধুরা দেখো এখানে তোমাদের এক জায়গায় সমস্যা দেখা দেয় যেমন দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে এরে আবার চতুর্থী বিভক্তি হচ্ছে একই কে রে এরে তাহলে কোনটাকে তোমরা কি ধরবা তো এখানে আমি একটা কথা বলবো আসলে বাক্যটা দেখেই তোমাদের এই বিষয়টা নির্ণয় করতে হবে যে এখানে দ্বিতীয়া বলবো কি না চতুর্থী বলবো যেমন আমি যদি বলি আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি রহিম কে যেতে হবে
যেতে হবে আর যদি আমি বলি এখানে কিন্তু দ্বিতীয় বিভক্তির দেওয়া আছে আর যদি বলি যে ভিক্ষুককে ভিক্ষা দাও এখন কিন্তু তোমরাই বুঝতে পারবে এটাও দ্বিতীয় বিভক্তি এটাও দ্বিতীয় বিভক্তি কিন্তু আমরা এখানে এটাকে চতুর্থ বিভক্তি বলবো কেন এই বাক্যটা হচ্ছে চতুর্থ বিভক্তির বাক্যটা হচ্ছে একটা সম্প্রদানকারক সম্প্রদানকারক সব সময় চতুর্থ বিভক্তি হয় তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও আর রহিমকে যেতে হবে দুইটা বাক্য কিন্তু একই হলো না এর জন্য কিন্তু আমরা বাক্যটা দেখে এর জন্য আমরা বাক্যটা দেখে নির্ণয় করব যে কোথায় দ্বিতীয় বিভক্তি বলবো আর কোথায় চতুর্থ বিভক্তি বলবো ঠিক সেই রকম কিন্তু দেখো সপ্তমী বিভক্তিতেও এরকম আছে যে অন্তস্তোয়াতে এতে এগুলো কিন্তু এখানেও আছে যে অন্তস্তোয়াতে আছে তো এগুলাও কিন্তু আমরা বাক্যটা দেখে আমরা কিন্তু বলবো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমি এগুলা মিশাইয়া দিচ্ছি আমি তোমাদের জন্য বাড়ির কাছে রাখবো এর জন্য এগুলা মিশাইয়া দিচ্ছি তোমাদের বাড়ির কাজ থাকবে এই বিভক্তিগুলা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিভক্তিটা যদি তোমাদের মনে না থাকে আমি কিন্তু একটু আগেই বলছি যে বিভক্তি ছাড়া বাক্যই হয় না কাজেই বিভক্তিটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি বাড়ির কাজ তোমাদের রাখবো বাড়ির কাজ বাড়ির কাজ তোমাদের থাকবে বিভক্তি বিভক্তি কত প্রকার কত প্রকার ও কি কি এই বিভক্তিটা কত প্রকার এবং কি কি এটা মুখস্থ করে আসবে বিভক্তি কত প্রকার ও কি কি মুখস্থ করে আসবে এটা কিন্তু টোটালি তোমাদের মুখস্থ করতে হবে মুখস্থ করে আসবে মুখস্থ করে আসবে এটাই তোমাদের বাড়ির কাজ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটা চর্চা করবে বেশি বেশি চর্চা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক প্রত্যেক ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম